সেইখানে যাবে নাকি? কি কারণটা কি? আমরা ডিপ্রেশন আসার কারণ একটাই, কেন্দ্রীয় সরকার বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ক্রমশ কেরোসিনের তেলের দাম বাড়িয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী কোনো গণবণ্টনে কোনো কিছুর ওপরে অন্য কোনো ট্যাক্স ছাড়া বিক্রি করা হয়, চাল গম কেরোসিন ইত্যাদি। কিন্তু কেরোসিনের ওপরে 5% জিএসটি তো নিচ্ছেই, উপরন্তু কেরোসিনের দাম ডিজেল পেট্রোলের চেয়েও বাড়িয়ে ফেলেছেন কোনো কোনো জায়গায়। এই অবস্থায় সাধারণ মানুষ কেরোসিন কিনতে পাচ্ছেন না, তারা কেরোসিন নিচ্ছেন না। আমরা যারা এই জেলাতে 1,500 এবং সারা রাজ্যে 29,000 কেরোসিন ডিলার, তারা আমরা বেরোজগার হয়ে গেছি। যেহেতু জনগণ তারা কেরোসিন কিনতে পাচ্ছেন না, গ্যাসও তারা কিনতে পাচ্ছেন না, গ্যাসের দাম যেখানে 1100 টাকা পার সিলিন্ডার, ফলে এই মানুষগুলো বাধ্য হচ্ছেন দূষণযুক্ত জ্বালানি কাঠ ঘুটে কয়লা ইত্যাদি এবং গাছ কেটে ফেলছেন, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। কেন্দ্র সরকারের সেদিকে নজর নেই, তারা কী কারণে কোনো একটা অজ্ঞাত কারণে কেরোসিনের দাম বাড়িয়ে দেশের দূষণ সৃষ্টি করে চলেছেন। আমরা তার প্রতিবাদ করতে এসেছি। আমরা চাইছি কেরোসিনের দাম অবিলম্বে সরকারি নিয়ম অনুযায়ী কমিয়ে আনা হোক, যাতে মানুষ কিনতে পারে, এবং কেরোসিনে আবার ভর্তুকি প্রদান চালু করা হোক, যাতে সাধারণ মানুষ তারা ক্রয় করতে পারে। এবং আমরা ডিলাররা যারা এতদিন ধরে এই মানুষকে পরিষেবা দিয়ে আসলাম, তারা আমাদের জীবিকা রক্ষা করতে পারি। রাজ্য সরকারের কাছেও আমাদের দাবি, এই যে রাজ্য সরকার 29,000 ডিলারকে দিয়ে এতদিন পরিষেবা দিয়েছেন, তাদের এই ডিলারদের জীবিকা রক্ষা করার জন্য তারাও সদর্থক ভূমিকা পালন করুন। আপনার নাম আর ডিগ্রি? অশোক গুপ্ত, জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন। পূর্ব মেদিনীপুর জেলার আমি মানে এখানকার সেক্রেটারি, মানে জেলার সেক্রেটারি। আমার নাম জাহাঙ্গীর আলম। আজকে ডেপুটেশন আন্তর্জাতিক বাজারে তেলের মানে মূল্য বৃদ্ধি কম, কিন্তু আমাদের এখানে জিএসটি এবং আরও সমস্ত কর নিয়ে আমাদের অস্বাভাবিক দাম বাড়িয়ে দিয়েছে, যার ফলে আমাদের ডিলাররা কেউ মাল তুলতে পারছে না আর জনসাধারণ কিনতে পারছে না, যার ফলে আমরা অসহায়। আমাদের এই জেলার 1600 পরিবার তারা একবারে অনাহারে এবং দিন কাটাচ্ছে। এই জন্য এখানে আমাদের ডিলার আছে 1600 ডিলার, 1640 জন ডিলার। এতদিন কী অবস্থায় চলতো? এতদিন আমাদের চলতো যে কম দাম ছিল, দাম বৃদ্ধির ফলে আমাদের আর কেরোসিন পাবলিক তেল তুলছে না, যার ফলে আমার ডিলাররা সব অসহায় হয়ে পড়ে আছে। এখন কী করবেন? এখন আমরা চাচ্ছি যাদের আমাদের পুনরায় আগের মতো
দোকান চলে এর জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি, জিএসটি কমে গেলে, তেলের দাম একটু কমলে আমরা সবাইকে দিতে পারবো আর কি। আমার নাম শেখ জাহাঙ্গীর আলম, আমি আছি এখানকার, মানে আমি ময়না ব্লকের সভাপতি এবং এই জেলা পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র।